আসসালামু আলাইকুম সবাইকে। আমার আজকের রেসিপি বাঁধাকপি দিয়ে ভীষণ মজার কাটলেট। এটি পোলাও কিংবা ভাতের সাথেও খেতে পারবেন, আবার বিকেলের নাস্তা হিসেবেও সার্ভ করতে পারবেন। ঘরে থাকা সাধারণ কিছু উপকরণ দিয়ে খুবই সহজ পদ্ধতিতে এটি তৈরি করে দেখাবো। আশা করছি সবার অনেক ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক। তো আজকের রেসিপির জন্য আমি এখানে এক টুকরো বাঁধাকপি নিয়েছি। এবার এই বাঁধাকপিটাকে কুচি করে কেটে নিতে হবে। এখানে আমি বাঁধাকপিটাকে এরকম মিহি কুচি করে কেটে নিয়েছি। কেটে নেওয়ার পর এখানে প্রায় 1.5 কাপ পরিমাণ বাঁধাকপি হয়েছে। এবার এর সাথে অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এই পর্যায়ে বাঁধাকপিটাকে হাত দিয়ে ভালোভাবে কুচিয়ে নিতে হবে। এর ফলে বাঁধাকপিগুলো অনেক সফট হয়ে যাবে এবং এর থেকে অনেকটা পানি বেরিয়ে আসবে। দেখতে পাচ্ছেন কিছুক্ষণ পর এর থেকে কিন্তু অনেকটা পানি বেরিয়ে এসেছে। এবার আমাদের কাজ হচ্ছে এই বাঁধাকপিগুলো থেকে সম্পূর্ণ পানিটাকে আলাদা করে নেওয়া। তো আমি এভাবে হাতের সাহায্যে চিপে চিপে বাঁধাকপিগুলোকে পানি থেকে আলাদা করে নিচ্ছি। সম্পূর্ণ বাঁধাকপিটা আলাদা করে নেওয়ার পর এর সাথে অ্যাড করে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ গাজর কুচি, একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি এবং 3-4টি কাঁচামরিচ কুচি। এবার এই সব কিছুকে একসাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়ার পর অ্যাড করে দিচ্ছি 1 কাপ পরিমাণ ময়দা, 1 চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো, 1/2 চামচ করে হলুদ, জিরা, ধনিয়া এবং গরম মশলা গুঁড়ো। সাথে দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ চিলি ফ্লেক্স। এবার এই সব কিছুকে আবারও ভালো করে মিশিয়ে নিব। চাইলে এখানে ধনে পাতা কুচিটাও ব্যবহার করতে পারবেন, এতে করে এই স্বাদটা আরও ভালো আসবে। তো আমি কিন্তু এখানে কোনো প্রকার পানি ব্যবহার করব না। মেশাতে মেশাতেই দেখবেন এটি অনেকটা ডোয়ের মতো পরিণত হয়েছে। এ পর্যায়ে কিন্তু এটি অনেকটাই নরম রয়েছে, তাই এর সাথে অ্যাড করে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ বেসন। আর বেসন ব্যবহার করার ফলে কাটলেটটি অনেকটাই ক্রিসপি হবে। তো আবারও সব কিছুকে ভালো করে মিশিয়ে নিতে হবে। সবশেষে অ্যাড করে দিচ্ছি 1/4 চা চামচ ভাজা জিরা গুঁড়ো, এতে করে কাটলেটের স্বাদটা আরও বেশি ভালো আসবে। চাইলে আপনারা স্কিপও করতে পারেন। তো ভালো করে মিশিয়ে নেওয়ার পর হাতে সামান্য পরিমাণে তেল মেখে এগুলোকে কাটলেটের শেপ দিয়ে দিতে হবে। এভাবে দুই হাতের সাহায্যে চেপে চেপে কাটলেটের শেপ দিয়ে দিতে হবে। একইভাবে আমি এখানে সবগুলো কাটলেট তৈরি করে নিয়েছি। এবার এগুলোকে ভেজে নেওয়ার পালা। ভাজার জন্য চুলায় পর্যাপ্ত পরিমাণে তেল গরম করে নিয়েছি। একে একে কাটলেটগুলো এতে দিয়ে দিচ্ছি। মিডিয়াম আঁচে কাটলেটগুলোকে ভেজে নিতে হবে। একটা বার যখন গোল্ডেন ব্রাউন কালার হয়ে আসবে তখন এগুলোকে উল্টে দিতে হবে। একইভাবে অপর সাইডটিকেও ভেজে নিতে হবে। যখন এগুলো ক্রিসপি হয়ে যাবে এবং সুন্দর একটি কালার চলে আসবে তখন এগুলোকে নামিয়ে নিব। ব্যাস, তৈরি হয়ে গেল ঘরে থাকা সাধারণ কিছু উপকরণ দিয়েই ভীষণ মজার বাঁধাকপির কাটলেট। তো আশা করছি আমার আজকের এই সহজ রেসিপিটিও আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক, কমেন্ট, শেয়ারের মাধ্যমে আমার পাশেই থাকবেন। যারা এরই মধ্যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।